মঙ্গলবার 2রা জুলাই রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে গিয়ে সংসদে বক্তব্য রাখতে উঠে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জবাবে ভাষণে বক্তৃতা দিতে উঠেই বলেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমবার লোকসভায় এসে যেভাবে ভাষণ দিয়ে সংসদের গরিমা রক্ষা করেছেন তাতে মনে হয়েছে যে তিনি যেন অনেক দিনের সাংসদ। প্রধানমন্ত্রী যখন তার ভাষণ দিচ্ছিলেন তখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভকারীরা চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধীদের প্রচণ্ড বাধায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বলে ওঠেন, আমি বুঝতে পারছি বেশ যে কিছু লোকের খুব সমস্যা হচ্ছে, কারণ তারা ভাবতেই পারেনি তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ক্ষমতায় আসবে। কিন্তু এরপরও যখন সামনে বিক্ষোভ চলতে থাকে তখন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বক্তব্য থামিয়ে বসে পড়েন তার আসনে। শোনাবো আপনাদের কি বলছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতিজিকে ভাষণ কে প্রতি আভার ব্যক্ত করতে কে লিয়ে উপস্থিত হুয়া হুম। আদরণীয় সভাপতিজি, हमारे आदरणीय राष्ट्रपति जी ने विकसित भारत के संकल्प को अपने प्रवचन में विस्तार दिया है। आदरणीय राष्ट्रपति महोदया ने अहम विषय उठाए हैं। आदरणीय राष्ट्रपति जी ने हम सबका और देश का मार्गदर्शन किया है। इसके लिए मैं राष्ट्रपति जी का हृदय से आभार व्यक्त करता हूं। आदरणीय सभापति जी, कल और आज कई माननीय सदस्यों ने राष्ट्रपति जी के अभिभाषण पर अपने विचार व्यक्त किए हैं। मैं विशेष करके जो पहली बार सांसद बनकर के हमारे बीच आए हैं और उनमें से कुछ आदरणीय साथियों ने अपने जो विचार व्यक्त किए, संसद के सभी नियमों का पालन करते हुए किए, उनका व्यवहार ऐसा था जैसे एक अनुभवी सांसद का होता है। और इसलिए प्रथम बार आने के बावजूद भी उन्होंने सदन की गरिमा को बढ़ाया है और उन्होंने अपने विचारों से इस डिबेट को और अधिक मूल्यवान बनाया है। आदरणीय सभापति जी, देश ने एक सफल चुनाव अभियान को पार करते हुए विश्व को दिखा दिया है कि दुनिया का सबसे बड़ा चुनाव अभियान था। देश की जनता ने दुनिया के सबसे बड़े चुनाव अभियान में जनता ने हमें चुना है और
आदरणीय सभापति जी, मैं कुछ लोगों की पीड़ा समझ सकता हूं कि लगातार झूठ चलाने के बावजूद भी उनका घोर पराजय हुआ। এদিকে প্রধানমন্ত্রী তার ভাষণ বন্ধ করে আসনে বসে পড়ার পর রীতিমতন রুদ্রমূর্তি ধারণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলেন, আপনি বিরোধী দলনেতা, আপনাকে এই কাজ শোভা পায় না। প্রধানমন্ত্রী যখন বলছেন তখন আপনার শোনা উচিত। আপনি সংসদের গরিমা নষ্ট করছেন। আপনি কেন পিছনে বসার সদস্যদের সঙ্গে কথা বলছেন? আপনি এটা করতে পারেন না। যদিও স্পিকার যখন রাহুল গান্ধীকে এই কথা বলছেন তখন ক্যামেরায় রাহুলকে দেখা যায়নি। এরপর ফের নরেন্দ্র মোদীকে ভাষণ দিতে অনুরোধ করেন স্পিকার। আপনাদের শোনাবো ওম বিড়লা, তিনি কি বলছেন। মাননীয় প্রতিপক্ষ কে নেতা, মাননীয় প্রতিপক্ষ কে নেতা, ইয়ে শোভা নি দেতা আপকো, আপকো পর্যাপ্ত সময় পর্যাপ্ত অবসর দিয়া হ্যায়, ইয়ে শোভা নি দেতা। আপ সদন মে ডাইরেকশন দো, মাননীয় নেতা জব বোল রহে হো, জব খড়ে হো, ইয়ে শোভা নি দেতা আপকে লিয়ে, ইয়ে উচিত নি হ্যায় সংসদীয় পরম্পরাওঁ কে অনুসার। ये तरीका ठीक नहीं है आपका, नो, ये गलत तरीका है आपका, और ये तरीका इस तरीके से नहीं चलेगा बिल्कुल, नो, गलत तरीका है, नो, ऐसे संसद के अंदर गरिमा बना के रखे आप गरिमा को तोड़ना चाहते हैं, आप संसद भरे आप पीछे पीठ पीछे नहीं करें, आप आपको गरिमा नहीं सदन की डायरेक्शन दे दे आप बेल में आने के लिए लोगों को, ये आपको ये प्रतिपक्ष के नेता है आप, नो, गलत तरीका आपका माननीय प्रधानमंत्री जी। স্পিকারের অনুরোধে পরে অবশ্য মোদি ফের তার ভাষণ দিতে ওঠেন। গত দশ বছরে তার সরকার কি কি কাজ করেছেন সেই বর্ণনায় তিনি তুলে ধরেন। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে বিরক্ত হয়েছেন তা নিয়ে স্পিকার তাকে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কিন্তু এ নিয়ে ধমকও দিয়েছেন। আপনাদের আরও একবার শোনাবো নরেন্দ্র মোদী কি বলছেন। রাষ্ট্রপতি জিকে ভাষণ কে প্রতি আভার ব্যক্ত করতে কে লিয়ে উপস্থিত হুয়া হুঁ। আদরণীয় সভাপতি জি, আমারে আদরণীয় রাষ্ট্রপতি জি নে বিকশিত ভারত কে সংকল্প কো সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেল কে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।